হট টপিক যেটা হলো যে আপনার 10 নম্বর বিবাহ যেটা হয়েছিল সেটা দুর্ভাগ্যবশত বিচ্ছেদ হয়ে যাওয়ার ফলে নেট দুনিয়ায় কিন্তু একটা তোলপাড় চলছে। আর একটা খবর যেটা পুরো নেট দুনিয়ার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে সেটা হলো যে আপনি ইন্টারনেটে ভাইরাল এবং ট্রেন্ডিং টপিকে থাকার জন্যেই এই বিয়ে এবং ডিভোর্স ঘটান। এটা কিন্তু একটা খবর, যেহেতু আমার সব সিনেমায় ফ্লপ করে, আমার এখন অবধি একটা সিনেমাও হয়নি যেটা কোনো ভালোভাবে হয়েছে, সবগুলো যেহেতু ফ্লপ করে, মানে আমার সব সিনেমায় ফ্লপ করার জন্য আমি অল টাইম ট্রেন্ডিং টপিকে থাকি। আমাকে যদি আরো 50টা বিয়ে করতে হয় তার জন্য আই এম রেডি অলওয়েজ, অলওয়েজ আমি রেডি থাকি এই সব ব্যাপারে, আমি কোনো হেজিটেট করি না। নমস্কার দর্শক বন্ধুরা, অরবিস ওয়ার্ল্ডের এক্সক্লুসিভ নিউজ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এসে গেছি আবারও একটা এক্সক্লুসিভ নিউজ নিয়ে তোমাদের জন্য। অভিনেত্রী পালক ব্যানার্জির 10 নম্বর বিবাহ বিচ্ছেদ হওয়ার পর সেটা নিয়ে এক বিরাট বড় ঝড় উঠে গেছে নেট দুনিয়ায়, এক বিশাল বড় কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে এটাকে কেন্দ্র করে। সেই নিয়ে আজকে প্রথমবার পালক ব্যানার্জি মুখ খুলবেন আমাদেরই চ্যানেলে, আর সেই খবরটাই তোমাদের সামনে প্রকাশ করা হবে আমাদের এই নিউজ চ্যানেল, ওয়ার্ল্ডের বেস্ট নিউজ চ্যানেল, যেখানে সব খবর সবার আগে সবার সামনে প্রকাশ করা হয়। সেটার প্রমাণ আপনারা আগেও পেয়েছেন আমাদের চ্যানেলে, আর আজকে আবারও পেতে চলেছেন। অলরেডি অভিনেত্রী পালক ব্যানার্জি আমাদের সেটে এসে উপস্থিত হয়েছে, আমরা এবার আমাদের ইন্টারভিউ শুরু করবো। তো আমরা ডাইরেক্ট চলে যাবো ইন্টারভিউ দিকে। তো এই এক্সক্লুসিভ ইন্টারভিউটা দেখতে হলে অবশ্যই চোখ রাখো উর্মিস ওয়ার্ল্ডের নিউজ চ্যানেলে। চলো ডাইরেক্ট আমরা চলে যাবো এখন ইন্টারভিউর দিকে। নমস্কার পালক ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজ চ্যানেলে আসার জন্য। নমস্কার, চলেই এলাম। আপনি সেদিন এত করে আমাকে রিকোয়েস্ট করলেন, আমি জাস্ট ফেলতেই পারলাম না, তো আপনার রিকোয়েস্ট রাখার জন্যই বলতে পারেন আমি এসেই গেলাম। হ্যাঁ, আপনাকে নিয়ে তো এখন নেট দুনিয়ায় তোলপাড় চলছে। এক কথায় যদি বলা যায় তাহলে এখনকার মেন ট্রেন্ডিং আর হট টপিক বলতে গেলে সেটা হলো আপনি। হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন, এটা নিয়ে এখন নেট দুনিয়ায় প্রচণ্ড পরিমাণে একটা কন্ট্রোভার্সি চলছে। তো ভাবলাম এ নিয়ে তো মুখটা আমাকে খুলতেই হবে, তো আপনি সেদিন রিকোয়েস্ট করলেন তাই ভাবলাম যে আমাদের আপনাদের চ্যানেলেই চলে আসি, এখানেই আমি সবটাই ক্লিয়ার করে দেবো একদম, আর কোনো কারোর কোনো ডাউট আই থিঙ্ক থাকবে না। তো এটাই এই কারণে এই সব ভেবেই আমি এখানে চলে এলাম জাস্ট। তো পালক ম্যাম, আমাদের সময়সীমা যেহেতু অনেকটাই কম, আমরা কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। এখনকার ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় হট টপিক যেটা হলো যে আপনার 10 নম্বর বিবাহ যেটা হয়েছিল সেটা দুর্ভাগ্যবশত বিচ্ছেদ হয়ে যাওয়ার ফলে নেট দুনিয়ায় কিন্তু একটা তোলপাড় চলছে। আর একটা খবর যেটা পুরো নেট দুনিয়ার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে সেটা হলো যে আপনি ইন্টারনেটে ভাইরাল এবং ট্রেন্ডিং টপিকে থাকার জন্যই এই বিয়ে এবং ডিভোর্স ঘটান। এটা কিন্তু একটা খবর, সকলের মুখে শোনা যাচ্ছে বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের পোস্টের মাধ্যমে সেগুলো কিন্তু আমরা সকলের সামনেই আমাদের সামনে উঠে আসছে। তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য সেটাই আমাদের কিন্তু মেন জানার ব্যাপার। তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য সেটা আমরা জেনে নেব। না না, একদমই নয়, আমি এই বিষয়ে একদমই একমত হতেই পারবো না, ইম্পসিবল, এটা পুরোপুরি নিন্দুকদের একটা চক্রান্ত আমার বিরুদ্ধে। আমি যদি এত ফেমাস তাই সবাই সহ্য করতে না পেরে এই ব্যাপারটাকে উল্টো পাল্টা জিনিসটাকে নেট দুনিয়ায় ছড়াচ্ছে এবং এটাকে ভাইরাল করছে সবাই, আমি এমনি তো সবসময় নাম্বার 1 ফেমাস, অল টাইমই আছি ফেমাস অভিনেত্রী নামেই পরিচিত, সবসময় থাকি, আপনারা সকলেই জানেন, যেহেতু আমার সব সিনেমায় ফ্লপ করে, আমার এখন অবধি একটা সিনেমাও হয়নি যেটা কোনো ভালোভাবে হয়েছে, সবগুলোই যেহেতু ফ্লপ করে, মানে আমার সব সিনেমায় ফ্লপ করার জন্য আমি অল টাইম ট্রেন্ডিং টপিকে থাকি, তার জন্য আমার এতগুলো বিয়ে করার কোনো প্রয়োজনই একদমই নেই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার যে এসব আমার সিনেমা যেহেতু সবসময় ফ্লপ করে তার কারণে আমি এখন আর সিনেমাতে চান্স পাচ্ছি না, কেউ আমাকে কোনো মুভি দিচ্ছে না, এটা একটা বিশাল বড় ব্যাপার। তো সেই কারণেই আমি কি করেছি যে আমি এখন ভাবছি যে কি করা যায়, কীভাবে সবসময় ট্রেন্ডিং থাকা যায়। আসলে অল টাইম আমি ট্রেন্ডিংয়ে থেকেছি, তো হঠাৎ করে ট্রেন্ডিং থেকে বেরিয়ে যেতে একদমই মন চায় না, তাই জন্য সবসময় ভাবি যে কি করা যায়। বাট তার কারণেই এতগুলো বিয়ে আই থিঙ্ক আমার প্রয়োজন নেই, আমি ফেমাস ছিলাম আর ফেমাসই থাকবো, তার জন্য আই থিঙ্ক আমার বিয়ের কোনো
প্রয়োজন নেই এতগুলো, এটা পুরো একটা পার্সোনাল অন্য একটা ব্যাপার যেটাকে আমাকে যারা সহ্য করতে পারে না তারা এইসব ভুল ভাল তথ্য রটাচ্ছে, আপনারা একদম এইসব বিষয়ে কান দেবেন না। তো দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জেনে নিলেন যে ওনার এই বিবাহ বিচ্ছেদের ব্যাপারে যে ইন্টারনেট দুনিয়ায় যে খবরগুলো চলছে ওনাকে উনি ওটাকে পুরোই ভুয়ো বলছেন এবং এই ব্যাপারে ওনার মতামত উনি কিন্তু জানালেন। তো আমরা এবার চলে যাবো আমাদের আবার নেক্সট প্রশ্নের দিকে। তো পালক ম্যাম, আপনার এই 10 নম্বর বিবাহ বিচ্ছেদ যে হয়ে গেল দুর্ভাগ্যবশতই, তো সেই বিবাহ বিচ্ছেদের পিছনের যে কারণটা সেটা আমরা আপনার কাছে জানতে চাই। তো হ্যাঁ, আপনাকে নিশ্চয়ই কারণটা বলবো। তো ব্যাপারটা হয়েছে কি, মেন ব্যাপারটা যেটা হয়েছে, আপনাকে তো বললামই আমার সিনেমা ফ্লপ করার জন্যে, সব সিনেমা যেহেতু ফ্লপ করে ইদানিং কোনো ডিরেক্টরই আমার সিনেমাতে নিচ্ছে না, তো আমাকে তো কিছুতে একটা করতেই হবে না। তো তাই কারণে তো আমি সেরকমই একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম, অনেকগুলোই করেছি, তার মধ্যে একটা প্র্যাঙ্ক ভিডিও আমার ফাদার ইন লয়ের সাথে করেছিলাম, উনি একটু বয়স্ক, তো ওনার সাথে এরকমই একটা প্র্যাঙ্ক ভিডিও করতে গেছিলাম ভাইরাল হওয়ারই জন্যে অবভিয়াসলি। তো উনি সেটা নিতে পারেনি, ওনার হার্ট অ্যাটাক করে যায়। ওনারও তো এটা বোঝা উচিত ছিল যে হ্যাঁ এখন এসব চলে, উনি এত সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়েছিলেন, ওনার হার্ট অ্যাটাক করে যায়। তো যাই হোক, এখন উনি সুস্থ আছেন প্রপারলি একদম, তো ওনার কিছু হয়নি, জাস্ট এইসব কারণেই একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল। তো আমি তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই বিয়েটা বেরোতেই হবে ভাইরাল হওয়ার জন্য, আবার মানে ভাইরাল হওয়ার জন্য একদমই নয়, মানে এই বিয়েটা থেকে আমাকে বেরোতে আমার ইচ্ছে করছিল, একদমই থাকতে ইচ্ছে করছিল না আমার এই বিয়েটার মধ্যে, তাই জন্য ভাবছিলাম কি করা যায়, একটু একটা এক্সকিউজ তো পেয়েই গেলাম। তো সেই জন্য আমি আবার ডিভোর্সটা করে নিলাম। তার মানে আপনার যে অভিনয়ের বা এইসব যেগুলো আপনি প্র্যাঙ্ক ভিডিও করছিলেন সেগুলো প্রপার অর্থ না বুঝতে পারার কারণেই আপনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, আর সেটার কারণেই আপনি ডিভোর্স করতে বাধ্য হন, এটাই আপনি যেটা বলতে চাইলেন আপনার বক্তব্য, আর আমরাও সেটা বুঝতে পারলাম। দর্শক বন্ধুরা, উনি যেটা বলতে চাইছিলেন সেটা আপনাদের কাছে সকলের কাছে নিশ্চয়ই সেটা পরিষ্কার। তো ম্যাম, আপনার এবার নেক্সট যেটা প্ল্যান সেটা প্লিজ আমাদের সকলের সামনে প্রকাশ করুন, যে আপনি কি এবার 11 নম্বর বিবাহের দিকে এগোচ্ছেন এবং সেই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন, সে ব্যাপারে আপনার মতামতটা একটু প্লিজ জানাবেন। হ্যাঁ, আসলে ব্যাপারটি কি বলুন তো, আসলে আমি একটা পিওর একটা ট্রু লাভ খুঁজছিলাম, আসলে ট্রু লাভটা পাওয়ার জন্যই আমার এই প্রচেষ্টা আর এই এতগুলো বিবাহ করা, এর পিছনে অন্য কোনো কারণ নেই, কোনো আমার মোটিভ এর মধ্যে ছিল না। তো আমি জাস্ট প্রতিবারই ব্যর্থ হয়ে যাই, পিওর লাভটা এখনো অব্দি আমি খুঁজে পাচ্ছি না, আর আমি এত তো সহজে হেরে ফেলার মানে হেরে আমি যাবোই না কোনোভাবেই, তার জন্য আমাকে যদি আরো 50টা বিয়ে করতে হয় তার জন্য আই এম রেডি অলওয়েজ, অলওয়েজ আমি রেডি থাকি এইসব ব্যাপারে, আমি কোনো হেজিটেট করি না। আর এটা তো সবে মাত্র আমার 10 নম্বর বিয়ে ছিল, আমি পিওর লাভ আর ট্রু লাভ আমি অবভিয়াসলি খুঁজে পাবোই একদিন না একদিন, এই আশা নিয়ে আমি আবার নেক্সট বিবাহ খোঁজার জন্যই এগোচ্ছি। তো এটাই আমার এখন নেক্সট টার্গেট, দেখা যাক যে কোনো মানুষ পায় কি না ঠিকঠাক, তো জাস্ট এটাই আমার এখন নেক্সট প্ল্যানিং। অসাধারণ ম্যাম, এরকম চিন্তাধারা মানে খুবই কম মানুষের মধ্যে পাওয়া যায়, আপনার আপনি যে চিন্তাধারা বহন করেন, আপনি এভাবে লেগে থাকুন ট্রু লাভ খোঁজার অভিযানে। আর আমরা আমাদের ইন্টারভিউ এখানে শেষ করছি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আগামী বিবাহের জন্য আপনাকে অনেক শুভকামনা রইল, আর পরবর্তী বিবাহ বিচ্ছেদের জন্যও আমরা অনেক আগ্রহী, এবং পরবর্তী বিবাহ বিচ্ছেদের পরেও, আগে বেটা হোক তারপর অবশ্যই, বিবাহ বিচ্ছেদের পরেও আপনারা আমার কাছে আমাদের কাছেই যেন আসবেন ম্যাম, আমাদের ইন্টারভিউ এখানে আমাদের কাছে ইন্টারভিউটা দেবেন, তার জন্য আমরা কিন্তু অনেক অপেক্ষায় থাকবো। তো আমরা এই বলে আমাদের ইন্টারভিউ কিন্তু আজকে শেষ করছি ম্যাম, খুবই ভালো লাগলো এইসব কথাগুলো বলতে পেরে, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট, আশা করি এটার কারণে আরও কিছুদিন আমি ট্রেন্ডিংয়ে থাকবো। তো যাই হোক, অবশ্যই আপনাদেরকে অল টাইম আমি এটাই আশ্বস্ত আমিও করব যে অল টাইম ট্রেন্ডিং টপিকে আমাকেই আপনারা সকলে পাবেন অল টাইম। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্যে আর এত রিকোয়েস্ট করার জন্যে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা নিশ্চয়ই দেখে নিলেন আজকে পালক ব্যানার্জির এক্সক্লুসিভ ইন্টারভিউ, অভিনেত্রী পালক ব্যানার্জি তার বিবাহ বিচ্ছেদ নিয়ে যে কথাগুলো বললেন সেগুলো আপনারা নিশ্চয়ই দেখে নিলেন লাইভে। আর এই নিউজটা যেহেতু এত বড় একটা এক্সক্লুসিভ নিউজ আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করেছি, তাই জন্য এটার আবার রিপিটেড কাস্ট হবে 7:00 আর কালকেও দেখানো হবে 10:30, তাই জন্য অবশ্যই যারা আজকের এই লাইভ ভিডিও মিস করে গেছেন তাহারা
রিপিট টেলিকাস্টটা আবার অবশ্যই দেখে নেবেন। আর এরকম এক্সক্লুসিভ ইন্টারভিউ সবার সামনে আপনারা পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে অনেক 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 শেয়ার করুন, যাতে সবার কাছে এটা পৌঁছে যায়। এত বড় একটা এক্সক্লুসিভ নিউজ, আমাদের নিউজ চ্যানেল কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট নিউজ চ্যানেল, যেখানে কিন্তু এইরকম ভালো ভালো আর এত বড় বড় নিউজ, এক্সক্লুসিভ নিউজ প্রকাশ করা হয়। তার জন্য এরকম আমাদের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে কি হয় আমাদের এক্সক্লুসিভ ইন্টারভিউ যখন আসবে সবার আগে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে যাতে চলে যায়। তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর দেখা হচ্ছে আবার এক্সক্লুসিভ আরেকটা ইন্টারভিউ এর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।